হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন ঘোষ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল পার্সেলা 24/7-এ। দেখো, সামনে তো অনেকগুলো এক্সাম এসে গেল, সে স্টেট গভর্নমেন্ট বলি বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলি। তো আজকে এই ক্লাসে আমরা হিস্ট্রি একটা টপিক আলোচনা করব। আজকে আমাদের টপিকের আমাদের আজকের এই ক্লাসের বিষয় হবে কি না, ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ইয়ার্স অফ ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ইয়ার্স অফ ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, মানে ঠিক স্বাধীনতা সংগ্রামে ইন্ডিয়া কি ধরনের স্ট্রাগল করেছে এবং সেগুলো যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমি ফ্রেন্ডস পরপর সাল অনুযায়ী সাজিয়েছি ক্রনিক্যালি, তোমাদের মনে রাখতে খুব সুবিধা হবে। মানে সালটা পরপর সাজিয়েছি আমি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, ঠিক একটা গল্পের মতন করে তোমরা যেন মনে রাখতে পারো। তো ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে দেওয়া বেল আইকনটিও প্রেস করো আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। তো যাই হোক, শুরু করছি। তো প্রথমেই আমরা 1905 থেকে শুরু করবো, 1905, 16th অক্টোবর 1905 কী হয়েছিল? না, পার্টিশন অফ বেঙ্গল, না বঙ্গভঙ্গ, বাংলাকে ভাগ করে দেওয়া হলো। কার আমলে হয়েছিল ফ্রেন্ডস? এটা হয়েছিল লর্ড কার্জেনের আমলে, লর্ড কার্জেনের আমলে হয়েছিল। অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা ছিল হিন্দু মুসলিমকে আলাদা করে দেওয়া এবং টোটাল ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে যে আন্দোলনটা হচ্ছিল আর কি, সেটা মেনলি বাংলাকে বেশ করে, তো বাংলার কে হিন্দু মুসলিমকে দুভাগে ভাগ করে দিয়ে আন্দোলনটাকে কমানোটাই ছিল কিন্তু ব্রিটিশদের মূল উদ্দেশ্য। তো লর্ড কার্জন করেছিল 1905 সালে, মানে একদিকে ইস্ট বেঙ্গল আর আসামে, আসাম থেকে মূল বেঙ্গলকে আলাদা করে দেয়। তোমরা ছবিতে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, ইস্ট বেঙ্গল এবং আসাম থেকে বাংলাকে কিন্তু আলাদা করে দেওয়া হয়। তারপর আমরা চলে আসবো ডিসেম্বর 31, 1906, 1906 ডিসেম্বরের 31 তারিখ মুসলিম লীগ স্থাপন করা হলো, মুসলিম লীগ ফাউন্ড করা হলো। কোথায় করা হয়েছিল মুসলিম লীগ স্থাপন? না, ঢাকাতে। ফ্রেন্ডস মনে রাখবো, মুসলিম লীগ কোথায় স্থাপন করা হয়েছিল? না, ঢাকাতে। এবং কার নেতৃত্বে? না, আন্ডার দ্য লিডারশিপ অফ আগা খান। আগা খান, আগা খানের নেতৃত্বে কিন্তু ঢাকাতে মুসলিম লীগ ফাউন্ড করা হলো 1906। 1906-এর পরে চলে আসবো আমরা 1909 মে 21, 1909, 1909 মে 21, না মরল এমিন্টো রিফর্মস। আমরা সকলে জানি যে মরল এমিন্টো সংস্কার আইন, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, মরল এমিন্টো রিফর্মস। এরপর 1912, 1912, 1912 সালে কি হলো? 1912 সালের আগে পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার ক্যাপিটাল কিন্তু কোথায় ছিল? না, কলকাতা ছিল ফ্রেন্ডস, কোথায় ছিল? কলকাতা। তো 1912-তে কিন্তু ক্যাপিটালকে কলকাতা থেকে চেঞ্জ করে কোথায় নিয়ে যাওয়া হলো? নিউ দিল্লিতে নিয়ে যাওয়া হলো। আরেকটা ফ্রেন্ডস এখানে একটা জিনিস মনে রাখবো, যখন ক্যাপিটালকে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হলো তখন ভাইসরয় কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ। এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ পারপাস খুব ইম্পর্টেন্ট, যে আমাদের যখন রাজধানী স্থানান্তরিত করা হলো তখন ভাইসরয় কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ। এরপর আসবো নভেম্বর 1, 1931, 1931 নভেম্বর 1, গদর পার্টি ফর্মড। সরি, এটা 1931 হবে না, একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা হবে কিন্তু 1913, 1913। প্লিজ ফ্রেন্ডস একটু কোঅপারেট করে নিও, 1913, নভেম্বর 1, 1913। আমি আরেকবার বলছি, এখানে স্ক্রিনে তোমরা দেখছো 31, কিন্তু 31 হবে না, 13 হবে, 1913, নভেম্বর 1, 1913 গদর পার্টি ফর্ম করা হলো। গদর পার্টি কোথায় ফর্ম করা হয়েছিল? না, এটা করা হয়েছিল কিন্তু সান ফ্রান্সিসকোতে। কোথায়? না, সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো কোথায়? সান ফ্রান্সিসকো একটা শহর যেটা ক্যালিফোর্নিয়া স্টেটে অবস্থিত বর্তমানে ইউএসএ। তো সেই সান ফ্রান্সিসকোতে কিন্তু গদর পার্টি স্থাপন করা হলো। কে স্থাপন করেছিলেন? না, লালা হরদয়াল। লালা হরদয়াল গদর পার্টি স্থাপন করলেন সান ফ্রান্সিসকোতে 1931 নভেম্বর 1। এরপর জানুয়ারি 9, 1915, জানুয়ারি 9, 1915, 1915 সাল জানুয়ারি 9 তারিখ, গান্ধীজি অ্যারাইভস ইন ইন্ডিয়া। গান্ধীজি পড়াশোনার জন্য কোথায় ছিলেন? সাউথ আফ্রিকাতে ছিলেন। তো সাউথ আফ্রিকা থেকে গান্ধীজি ফিরলেন ইন্ডিয়াতে কবে? না, জানুয়ারি 9, 1915। এই দিনটাকে আমরা কী হিসেবে পালন করি তোমরা জানো ফ্রেন্ডস? এটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করি। কিন্তু প্রত্যেক বছর জানুয়ারি 9-কে আমরা কিন্তু প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করি। কেন? না, গান্ধীজি সেদিন সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়ায় ফেরত এসেছিলেন। এরপর এপ্রিল 28, 1916, 1916 এপ্রিল 28 তারিখ, না ইন্ডিয়ান হোম রুল লীগ ওয়াজ ফাউন্ডেড, হোম রুল লীগ স্থাপন করা হয়েছিল। এটা কে করেছিল? না, বাল গঙ্গাধর তিলক করেছিল হোম রুল লীগ। এবং এর হেডকোয়ার্টার কোথায় ছিল? বাল গঙ্গাধর তিলক এর হেডকোয়ার্টার ছিল কিন্তু পুনাতে। তাহলে পুনাতে বাল গঙ্গাধর তিলক হোম রুল লীগ স্থাপন করলেন, সেটা কবে? না, 1916 এপ্রিল 28।
এরপর এপ্রিল 13, 1919, 1919 13 এপ্রিল, এই দিনটা তো আমাদের মনে রাখবো, ইতিহাসের একটা খুবই ট্র্যাজেডিয়াস একটা দিন, ট্র্যাজিক একটা দিন, কিন্তু জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, বৈশাখী পূর্ণিমার দিন ছিল, অনেক মানুষ একত্রিত হয়েছিল। তো ব্রিটিশ গভর্নমেন্ট মনে করে যে সরকারের বিরুদ্ধে কোনো রকম কিছু আলোচনা চলছে, তারপর জেনারেল ডায়ার দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ছবির মধ্যে দিয়ে চারিদিকটা ঘেরা একটা জায়গা, তো সেখানে আসা যাওয়ার যে মুখটাকে, একটাই মুখ ছিল, সেটাকে বন্ধ করে দিয়ে কিন্তু গুলি করা হয় এবং প্রচুর নৃশংসভাবে নরনারীকে হত্যা করা হয়, এবং যারা সকলে কিন্তু নির্দোষ ছিল, জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডি। এই জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডির ফলে কিন্তু রবীন্দ্রনাথ টেগর, যে বিশ্বকবি রবীন্দ্রনাথ টেগর, ইনি কিন্তু নাইটহুড উপাধিও ত্যাগ করেন। তো জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার বা জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডি কবে হয়েছিল, না 1919 এপ্রিল 13, 1919 সালের 13 এপ্রিল। এরপরে চলে আসবো আমরা ওই 1919-এরই ডিসেম্বর 5। তো ডিসেম্বর 5, 1919, মানে 1919 সাল ডিসেম্বরের 5 তারিখ, মন্টেগু চেমস ফর রিফর্মস, দ্য মন্টেগু চেমস ফর সংস্কার হলো, এটাকে কিন্তু বলা হয় দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটাকে, যেটা হচ্ছে মন্টেগু চেমস ফর রিফর্মস, সেটা হচ্ছে 1919 ডিসেম্বর 5। এরপর 1992 ফেব্রুয়ারি 5, 1922 ফেব্রুয়ারি 5 তারিখ, এদিন কী হয়েছিল, চৌরি চৌরা ঘটেছিল। চৌরি চৌরাটা হচ্ছে গোরখপুরের পাশে একটা জায়গা, গোরখপুরের পাশে, সেখানে কিছু বিক্ষুব্ধ জনতা একটা থানাকে ঘিরে ধরে কিন্তু টোটাল আগুন লাগিয়ে দেয় এবং 22 জন পুলিশম্যান কিন্তু পুড়ে মারা যায়। এর ফলে কিন্তু গান্ধীজি কি করে না, সিভিল ডিসঅবিডিয়েন্স যে মুভমেন্ট চলছিল, অহিংস অসহযোগ আন্দোলন, সেটা কিন্তু বন্ধ করে দেয় চৌরি চৌরা ইনসিডেন্টের পরে। তো চৌরি চৌরা ইনসিডেন্টটা কবে, না 1922। এরপর জানুয়ারি 1, 1913, 1923 জানুয়ারির 1 তারিখ, এদিন কিন্তু স্বরাজ পার্টি স্থাপন করা হয়েছিল। স্বরাজ পার্টি, স্বরাজ পার্টি কে স্থাপন করেছিলেন, না মতিলাল নেহেরু, মতিলাল নেহেরু কে, ইনি জওহরলাল নেহেরুর পিতা, তাহলে মতিলাল নেহেরু কিন্তু জানুয়ারি 1, 1913 কিন্তু স্বরাজ পার্টি ফর্ম করলেন। এরপর নভেম্বর 8, 1927, 1927 নভেম্বর 8 তারিখ, দ্য ব্রিটিশ পিএম অ্যানাউন্সেস দ্য সাইমন কমিশন, দ্য ব্রিটিশ যে পিএম ছিলেন তিনি ঘোষণা করলেন যে সাইমন কমিশন ইন্ডিয়াতে আসবে। সাইমন কমিশনকে কেন প্রেরণ করা হয়েছিল ফ্রেন্ডস, না টু সাজেস্ট ফিউচার কনস্টিটিউশনাল রিফর্মস, মানে ইন্ডিয়ার ভবিষ্যতে সাংবিধানিক কোনো সংস্কার বা সংবিধান বানানোর ক্ষেত্রে একটা প্রথম পদক্ষেপ যদি বলি, সেটা হচ্ছে কিন্তু সাইমন কমিশন, সেটা কিন্তু এসেছিল 1927 নভেম্বর 8, 1927 সালে। ফ্রেন্ডস, ভিডিওটি আমি মাঝে একটা কথা বলে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং বেশি বেশি করে ফ্রেন্ডস তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও, যারাই কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে, শুধু কম্পিটিটিভ এক্সামের জন্যই নয়, অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন আমাদের প্রত্যেকে কিন্তু এই জিনিসগুলোকে মনে রাখা দরকার বলে আমি মনে করি। যাই হোক, তারপরে আসছি, তারপর 1929, 1929, আর একটা কথা বলবো, ভিডিওটাকে তোমাকে স্কিপ করে দেখো না, 1929, 1929, 1929 ডিসেম্বর 31, মানে 1929 সালের বছরের শেষ দিন, একদম ডিসেম্বর 31 কী হলো, দ্য আইএনসি, আইএনসি কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হিস্ট্রি যদি আমরা বলি, তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে স্থাপন করেছিলেন, না অ্যালান অক্টাভিয়ান হিউম, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল, না 1885, 1885, কোথায় হয়েছিল, বোম্বেতে হয়েছিল, সেখানে প্রেসিডেন্ট কে ছিলেন, না উমেশচন্দ্র ব্যানার্জি, এগুলো তো আমরা জানি। তো সে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লাহোর সেশনে কি করলো, তাহলে 1929 সালের যে ন্যাশনাল কংগ্রেস সেশন সেটা লাহোরে হয়েছিল, লাহোরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কী বলে যে পূর্ণ স্বরাজের দাবি করলো, মানে সম্পূর্ণ স্বাধীনতার অধিকার কিন্তু চাইলো। তো এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, যে পূর্ণ স্বরাজ এটা কোন অধিবেশনে চাওয়া হয় না, লাহোর অধিবেশনে চাওয়া হয়, সেটা কবে, না 1929, 1929 সালে। এরপর 1930, জানুয়ারি 26, 1930, এটাকে কিন্তু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে পালন করা হয়। ঠিক এই জন্যই আমাদের যখন সংবিধান লেখা হয়, তো সংবিধান লেখা কিন্তু শেষ হয়ে গেছিলো 1949 সালে নভেম্বর মাসে, কিন্তু ওয়েট করে যাওয়া হয় জানুয়ারি 26 পর্যন্ত, কারণ যেহেতু দেখো 26 জানুয়ারি প্রথম আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে পালন করা হয়েছিল, তার জন্য 1950 সালের 26শে জানুয়ারি কিন্তু প্রথম সংবিধান আমরা, আমাদের কার্যকরী হয় আর কি, যেটাকে আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করি, ও একটাই কারণে। তো জানুয়ারি 26, 1930-তে প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু সেলিব্রেট, অবজার্ভ করা। এরপর চলে যাবো 1930, 1930, নভেম্বর 12, 1930, ফার্স্ট গোল টেবিল কনফারেন্স, প্রথম গোল টেবিল বৈঠক, এবং 72 জন মেম্বার উপস্থিত হয়েছিল প্রথমে। এরপর 1931, 7 সেপ্টেম্বর, দ্বিতীয় গোল টেবিল বৈঠক, দ্বিতীয় গোল টেবিল বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধী, এবং তিনি ব্রিটিশ পিএম র্যামসে ম্যাকডোনাল্ডের সঙ্গে কিন্তু দেখা করেন। তো দ্বিতীয় গোল টেবিল বৈঠকের সময় তাহলে ব্রিটিশ পিএম কে ছিল, না র্যামসে ম্যাকডোনাল্ড, র্যামসে ম্যাকডোনাল্ড ছিলেন কিন্তু ব্রিটিশ পিএম যখন দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল। তো
দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে কে যোগদান করেছিলেন? না, মহাত্মা গান্ধী। দেখো তারপর ছবিতে দেখতে পাচ্ছ, এরপর হচ্ছে 1932, 1932 সেপ্টেম্বর 25, সেপ্টেম্বর 25 1932, সেপ্টেম্বরের 25 তারিখ 1932 কিন্তু পুনা প্যাক্ট হয়। পুনা প্যাক্ট, পুনা চুক্তি কার কার মধ্যে হয়েছিল? দেখো ডক্টর বি এন আম্বেদকর এবং কিন্তু গান্ধীজির মধ্যে পুনা প্যাক্ট হয়েছিল। পুনা প্যাক্টের পরে কি হলো? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু সমাজে যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদের তাদের আপলিফটমেন্ট, তাদেরকে তুলে ধরাটাই কিন্তু তাদের মূল একটা মোটো হয়ে দাঁড়ালো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে। এরপর চলে আসবো আমরা 1935, 1935 August 4 দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হলো, যে ভারত সরকার আইন পাস হলো 1935। এটাকে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে সাপোর্ট করেনি, মুসলিম লীগও কিন্তু সাপোর্ট করেনি। এরপর 1941 17 জানুয়ারি, 1941 17 জানুয়ারি কী হয়েছিল? সুভাষচন্দ্র বোস, যেনাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, তিনি কিন্তু ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে কিন্তু ইন্ডিয়া থেকে চলে যান। তিনি কোথায় চলে যান? তার ইন্ডিয়া ছেড়ে তিনি প্রথমে বার্লিনে যান জার্মানিতে, তারপর সেখান থেকে সিঙ্গাপুর, তারপর তো জানো আজাদিন ফৌজ গঠন করা, তারপর আবার আক্রমণ করা। তো সেখান থেকে প্রথমে কিন্তু বার্লিন চলে যান জার্মানি, তারপর সেখান থেকে সিঙ্গাপুর, জাপান হয়ে সিঙ্গাপুর। এরপর 1942 মার্চ 11, মানে 1942 মার্চ 11, চার্চিল, উইনস্টন চার্চিল, একটু স্পেলিং মিস্টেক আছে ফ্রেন্ডস, উইনস্টন চার্চিল তখন কিন্তু ঘোষণা করলেন, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তখন কিন্তু 1942 মানে ফ্রেন্ডস মনে করো তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1939, 1939 থেকে শুরু হয়েছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি তাহলে ব্রিটিশের প্রধানমন্ত্রী কে ছিলেন? না, উইনস্টন চার্চিল। তিনি কি ঘোষণা করলেন? যে ক্রিপ্স মিশন ভারতে আসবে। তো ক্রিপ্স মিশন ভারতে আসবে, এটাকেও কিন্তু ভারতীয়রা মেনে নেননি আর কি, এবং মহাত্মা গান্ধী তো ফুললি অপোজ করেন এবং বলেন যে তিনি একটা কোট করেছিলেন যেটা সেই যে চেক বাউন্স হয়ে যায় আর কি, এরকম চেকের কথা বলেছিলেন, মানে কোনো ভ্যালুই দেননি আর কি। তো তারপর 1942 সেই বছরই আগস্টে, আগস্টের 11 তারিখ কিন্তু কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়, মানে ভারত ছাড়ো আন্দোলন শুরু হলো 1942 সালের আগস্টের 11 তারিখ। এরপর 1942 1942 সেপ্টেম্বর 1, 1 সেপ্টেম্বর 1942 জগদীশ চন্দ্র বোস সেট আপ আইএনএ, আইএনএ মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অ্যান্ড আজাদ হিন্দ ফৌজ। এবং আজাদ হিন্দ ফৌজ দেখতে পাচ্ছে ছবিতে, আজাদ হিন্দ ফৌজের সঙ্গে সেখানে একটা নারী বাহিনী ছিল আর কি, ঝাঁসি রানীর নামে আর কি। তো সেই ছবি দেখানোর চেষ্টা করেছি আমি। তো সুভাষচন্দ্র বোস সেট আপ করলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং আজাদ হিন্দ ফৌজ, সেটা হচ্ছে 1942 সেপ্টেম্বর 1। এরপরে আমরা আসবো 1946 ডিসেম্বর 9, 1946 ডিসেম্বর 9 কী হলো? প্রথম যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ফ্রেন্ডস আমি আমার চ্যানেলে দেখবে পলিটির ওপরে কয়েকটা ক্লাস দিয়েছি, তাতে কনস্টিটিউশন সম্পূর্ণভাবে পড়িয়েছি। তো কনস্টিটিউশন কীভাবে ফর্ম করা হয়েছিল, যে কনস্টিটিউট অ্যাসেম্বলি বানানো হয়েছিল, তাতে মেম্বার কারা কারা ছিল, আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি। এখন ফ্রেন্ডস জাস্ট একটু দেখে নাও যে 1946 ডিসেম্বর 9 প্রথম দ্য ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউট অ্যাসেম্বলি প্রথম বানানো হলো, এবং তাতে প্রেসিডেন্ট হিসাবে কাকে নির্বাচন করা হয়েছিল? না, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কিন্তু অ্যাজ এ প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছিল কিসের? কনস্টিটিউট অ্যাসেম্বলির। এরপর 1947 মে 24 লর্ড মাউন্ট ব্যাটেন, তিনি হলেন আমাদের লাস্ট ভাইসরয় এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। দেখো ভাইসরয় এবং গভর্নর জেনারেল সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন থাকলে আমি দূর করে দিচ্ছি। প্রথম গভর্নর জেনারেল কিন্তু ছিল ব্রিটিশ ইন্ডিয়াতে কে ছিল? সেটা ওয়ারেন হেস্টিংস, 1772 থেকে তার কার্যকাল শুরু হয়। তারপর আমরা এদেরকে কিন্তু গভর্নর জেনারেলই বলতাম, কিন্তু যখন মহাবিদ্রোহ হয়ে গেল মানে 1857, তখন লাস্ট গভর্নর জেনারেল ছিলেন কি? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির পরে ছিলেন লর্ড ক্যানিং, হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল। তারপর 1858-তে মহারানীর ভিক্টোরিয়ার ঘোষণাপত্র আসার পরে এই গভর্নর জেনারেল পদ থেকে চেঞ্জ করে কিন্তু ভাইসরয় করে দেওয়া হয়। তো ইতিহাসে একটা প্রশ্ন হয় যে লাস্ট গভর্নর জেনারেলকে, তারও উত্তর হচ্ছে কিন্তু লর্ড ক্যানিং, এবং বলে যে ফার্স্ট গভর্নর জেনারেলকে, সেটাও কিন্তু হচ্ছে লর্ড ক্যানিং। একটু ভুল বললাম, লাস্ট গভর্নর জেনারেল এবং ফার্স্ট ভাইসরয়। আর লাস্ট ভাইসরয়ের কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, এবং তিনি হচ্ছেন প্রথম গভর্নর জেনারেল ইন্ডিয়ার, কারণ তখন তো ইন্ডিয়া ইতিমধ্যে 1947 সালে স্থাপন মানে স্বাধীনতা লাভ করে। এবং লর্ড মাউন্টব্যাটেন কতদিন অবধি আমাদের গভর্নর জেনারেল হিসেবে গভর্নর জেনারেলের পদটা অলঙ্কৃত করেছিলেন? না, 1948 পর্যন্ত, 1948, 1948-এর জুন 21 পর্যন্ত, জুন 21 পর্যন্ত। তারপরে আমাদের প্রথম ভারতীয় এবং শেষ ভারতীয় যিনি গভর্নর জেনারেল হয়েছিলেন তার নাম কি? না, চক্রবর্তী রাজাগোপালাচারী, আমরা সকলেই জানি। লর্ড মাউন্টব্যাটেনকে আমরা মনে রাখবো, ইনি হলেন কিন্তু লাস্ট ভাইসরয় এবং ব্রিটিশদের আমলে তিনি প্রথম, তিনি শেষ গভর্নর জেনারেল স্বাধীন ভারতের হচ্ছে কি? লর্ড মাউন্টব্যাটেন।
আবার ইন্ডিয়ার দিক থেকে যদি বলি, তাহলে প্রথম এবং উনি শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? না, চক্রবর্তী রাজা গোপালাচারী। কারণ তারপরে 1950-এর পরে সংবিধান কার্যকরী হয়ে যায় এবং তারপরে তো রাষ্ট্রপতিকে আমরা তারপর রাষ্ট্রপতিকে আমরা সবার প্রধান বলে মনে করি। তো ফ্রেন্ডস, ইম্পর্টেন্ট ডেটস এবং ইয়ার্সের কথা বলতে গেলে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে যে মোটামুটি 24-25টা আমরা ডেট সাল আলোচনা করলাম, এগুলো তোমরা যারা কোনো এক্সামে অ্যাপার হয়েছে তারা দেখতেও পারবে, যেগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। যাই হোক, ভিডিওটাতে আমি আশা করবো যে তোমাদের একটু হলেও উপকৃত হয়েছে। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। আর ফ্রেন্ডস, একটা কথা বলছি, প্লিজ চ্যানেলটিকে আমার যারা নতুন ভিডিও, যারা আমার ভিডিও নতুন দেখছো প্রথমবার মতো, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এই ভিডিওতে এইটুকুই ডিসকাস করার ছিল, শীঘ্রই দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, জয় হিন্দ।